আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা একটা দীর্ঘ সময় ধরেই কিন্তু যুদ্ধক্ষেত্রে এই তথ্যটা ছিল যে হিজবুল্লার যে সামরিক শক্তি এবং যুদ্ধক্ষেত্রে অস্ত্র সরবরাহ সেটা একক ভিত্তিতে ইরান করছে তবে বাস্তবতা ভিন্ন কথা বলে রিসেন্টলি ইসরায়েলের বিখ্যাত যে টেলিভিশন রয়েছে ওয়াই নেট এই ইস্যুটিকে কেন্দ্র করে একটি সচিত্র ভিডিও তারা প্রকাশ করেছে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা সেই সচিত্র ভিডিওর অংশগুলো দেখছেন যেখানে তারা নিশ্চিত করছে যে ইরান এখন হিজবুল্লাহকে আর ব্যাপক ভিত্তিতে অস্ত্র সাপ্লাই দিচ্ছে না। রাশিয়ার মতো দেশ বর্তমানে থেকে শতাংশ একাই যোগান দিচ্ছে এবং এই সকল অস্ত্রগুলো রাশিয়ান সামরিক বাহিনী সরাসরি ব্যবহার করে বিভিন্ন ধরনের আধুনিক অ্যাসল্ট রাইফেল বিভিন্ন ধরনের স্নাইপার রাইফেল বিভিন্ন ধরনের আফিলারি সিস্টেম বিভিন্ন ধরনের অত্যাধুনিক যে গ্যাজেট রয়েছে সেনাবাহিনীর যে পোশাক রয়েছে বিভিন্ন ধরনের যে ছোট ছোট গিয়ার রয়েছে সকল কিছু এখন রাশিয়া ব্যাপক ভিত্তিতে হিজবুলাকে সাপ্লাই দিচ্ছে যাতে ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালীভাবে সে লড়াই করতে পারে আইডিএফ এর রিসার্চ সেন্টারে যেমনটা দেখা যাচ্ছে যে কিছু কিছু আর পিজি এবং কিছু কিছু আর্মার মিসাইল যদিও ইরান সাপ্লাই দিচ্ছে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইউক্রেনের ময়দান থেকে যে জ্যাবলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে সেটা কিন্তু হিজবুল্লা কোনোভাবে পেয়ে গেছে এছাড়াও অপর প্রান্তে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে কর্নেট মিসাইল রয়েছে সেটাও কিন্তু রাশিয়া ব্যাপক ভিত্তিতে সাপ্লাই দিচ্ছে এই জায়গায় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কর্নেটের যে আধুনিক ভেরিয়েন্ট রয়েছে সেটা স্নাইপারের রাইফেলের যে গুলি রয়েছে সেটাও কিন্তু রাশিয়া ব্যাপক ভিত্তিতে সাপ্লাই দিচ্ছে যেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে মেড ইন রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ময়দানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ছোট ছোট যে সকল মিসাইল পরিবহন গাড়ি দিয়েছে সেগুলো কিন্তু রাশিয়া ইউক্রেন থেকে উড়িয়ে এনে এই সিরিয়ার মাধ্যমে হিজবুল্লার কাছে পৌঁছে দিয়েছে যাতে হিজবুল্লাহ এই অস্ত্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারে বিভিন্ন ধরনের যে মেশিন গান রয়েছে কিছু কিছু রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এবং ব্যাপক ভিত্তিতে রয়েছে রাশিয়ার তৈরি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্নাইপার রাইফেল এমনকি স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ার বহুল আলোচিত যে ইস্কান্দার মিসাইল রয়েছে সেটাও কিন্তু কিন্তু আইডিএফ শো করেছে যে হিজবুল্লাহ ব্যবহার করেছে এখন সেটা কিভাবে আসলো কিভাবে রাশিয়া দিল সেই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরিকৃত বিভিন্ন ধরনের আর্টিলারি সিস্টেম মাল্টিপল রকেট লাঞ্চার সিস্টেম এবং যেই হাতে চলনযোগ্য যেই এয়ার গান রয়েছে নিশ্চয়ই দেখতে পারছেন এগুলো কিন্তু হিজবুল্লার বহর থেকে আইডিএফ আটক করেছে তার দাবি সীমান্ত এলাকায় যুদ্ধের সময় তারা আটক করেছে সকল কিছুই কিন্তু রাশিয়ার তৈরিকৃত স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরানের বিখ্যাত যে তুফান মিসাইল রয়েছে তার ছবি এটা কিন্তু ইসরায়েলের যে স্পাইক মিসাইল রয়েছে তার কপি করেছে ইরান এবং এর থেকে আরো উন্নত করেছে এই জায়গায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্নাইপার রাইফেল যেগুলো সরাসরি রাশিয়ার তৈরি এগুলো কিন্তু এখন হিজবুল্লাহ ব্যবহার করছে মানে এই জায়গায় রাশিয়া সরাসরি ইসরায়েলে আক্রমণের জন্য যত ধরনের অস্ত্র রয়েছে সকলগুলো সাপ্লাই দিচ্ছে এখন এই ইস্যুটিকে কেন্দ্র করেই কিন্তু ইসরায়েল এই ভিডিওটি এই জন্যই প্রকাশ করেছে বৈশ্বিকভাবে বর্তমানে যুক্তরাষ্ট্র প্রচন্ডভাবে আলোচিত হচ্ছে ইউক্রেনকে অনুমতি দেওয়ার জন্য যে রাশিয়ার মূল ভূখণ্ডে আক্রমণ এটার ব্যাখ্যা দেওয়ার জন্যই কিন্তু ইসরায়েল এই জিনিসগুলো এনেছে যে আসলে যুক্তরাষ্ট্র এই জায়গায় এই শক্তিশালী সিদ্ধান্ত এই জন্যই নিয়েছে এই জায়গায় সরাসরি রাশিয়া ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করছে যেহেতু বিপুল পরিমাণের অস্ত্র তারা হিজবুল্লাহকে দিচ্ছে এই জায়গায় যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েল রাশিয়ার হামলা হিসাবে বিবেচনা করছে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ার তৈরিকৃত যে ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল রয়েছে তার অবশিষ্ট ছবি যেখানে ইসরায়েল দাবি করছে যে রাশিয়া গোপনে এই ইস্কান্দার মিসাইল ডেলিভারি দিয়েছে হিজবুল্লার হাতে এবং হিজবুল্লা কিন্তু এগুলো দিয়ে আক্রমণ করছে এবং বিষয়টা হলো যে এই জিনিসটা সত্য যে রাশিয়ার তৈরিকৃত বিভিন্ন ধরনের অ্যাসল্ট রাইফেল বিভিন্ন ধরনের স্নাইপার রাইফেল এবং কাঁধে বহন যে মিসাইল রয়েছে হিজবুল্লাহকে ব্যাপক ভিত্তিতে সরবরাহ করা হয়েছে এটা স্বীকারও করেছে হিজবুল্লাহ তবে ইস্কান্দার মিসাইল ডেলিভারি দেওয়া হয়েছে এই বিষয়টা কিন্তু অনেকেই বিশ্বাস করছেন না অনেকেই বলছেন যে ইউক্রেনের ক্রাইসিসকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে বৈশ্বিকভাবে যেই ঝামেলাটা তৈরি করেছে এই জায়গায় যুক্তরাষ্ট্র যেখান থেকে বেরিয়ে আসতে পারছে না যুক্তরাষ্ট্র কোনোভাবেই সেখান থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু এই ইস্কান্দার মিসাইলের নাটক করেছে দেখুন রাশিয়া ইউক্রেনের ভেতর বহু ইস্কান্দার মিসাইল ফায়ার করেছে অবশ্যই ইস্কান্দার মিসাইলের যে অবশিষ্ট রয়েছে সেটা কিন্তু রয়ে ইউক্রেনের ভেতর এবং এটা কোনো বড় ব্যাপার নয় যে বিমানে ভর্তি করে সেই স্কান্দার মিসাইলের যে অবশিষ্ট রয়েছে সেটা ইসরায়েল এই জায়গায় বৈশ্বিকভাবে হিজবুল্লাহকে এই মিসাইল ডেলিভারি দিয়েছে রাশিয়া এমনটা বলে চালিয়ে দিচ্ছে যাতে করে যুক্তরাষ্ট্রের প্রশাসনের উপর যুক্তরাষ্ট্রের যে মিত্র রয়েছে তাদের আস্থা বাড়ে যে নিজেদের প্রয়োজনে এবং নিজেদের মিত্রকে রক্ষা করার জন্যই রাশিয়ার মূল ভূখণ্ডে আক্রমণের তারা অনুমতি দিয়েছে যেহেতু রাশিয়া একটি বড় স্টেপ নিয়ে রিসেন্টলি রাশিয়া তার যে সামার্ট মিসাইল রয়েছে একটি পরমাণু মিসাইল সেটা কিন্তু মোতায়েন শুরু করেছে ন্যাটোকে লক্ষ্য করে এবং বৈশ্বিকভাবে এই জিনিসটা একটা নেক্সট লেভেলে চলে গেছে আর সেখান থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু এই ধরনের নাটক সাজিয়েছে ইজরায়েলকে দিয়ে যুক্তরাষ্ট্র এমনটাও কিন্তু অনেক সামরিক বিশেষজ্ঞ দাবি করছেন এবং দেখুন এই জিনিসটা নিয়ে সন্ধ্যাও থাকতে পারে যে রাশিয়া ইস্কান্দার মিসাইল হেজবুল্লাকে দিয়েছে কিনা তবে বাকি বিষয় নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যে রাশিয়া ব্যাপক ভিত্তিতে তার অন্যান্য যে সমরাষ্ট্র রয়েছে সেটাকে ওপেন ডেলিভারি দিচ্ছে হিজবুল্লার কাছে যাতে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যেতে পারে এখন এটা কৌশলগতভাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য বড় মাথা ব্যথার কারণ আর যার জন্যই কিন্তু জরুরি ভিত্তিতে হিজবুল্লার সঙ্গে তৃতীয় পক্ষ এবং ফ্রান্সকে ধরে যুদ্ধ বিরতি করেছে ইসরায়েল জি হ্যাঁ হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে ষাট দিনের একটা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমা বিশ্বের সংবাদের উপর ভিত্তি করে আমাদের স্থানীয় যে জনপ্রিয় সংবাদ মাধ্যম রয়েছে দৈনিক ইত্তেফাক এই জায়গায় তারা শিরোনামি করেছে ইসরায়েল এবং হিজবুল্লাহর যুদ্ধবিরতি শুরু চোদ্দ মাসের সংঘাত থামলো এমনটাই কিন্তু তারা সংবাদ শিরোনাম করেছে যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী দিনের অন্তর্বর্তী মধ্যে। প্রতিরক্ষা বাহিনী লেবাননের থেকে সেনা প্রত্যাহার করে নেবে আর সেখানে লেবাননের যে সরকারি বাহিনী রয়েছে তারা পাঁচ হাজার সেনা মোতায়েন করবে এছাড়াও লিটানি নদীর দক্ষিণে তারা অবস্থান নেবে সীমান্তে অন্তত পক্ষে তেত্রিশটি নিরাপত্তা চৌকি থাকবে ইসরায়েলের সামরিক বাহিনীর এছাড়াও হিজবুল্লার সদস্যরা দক্ষিণ লেবানন ছেড়ে চলে যাবে সেখানে তাদের সামরিক অবকাঠামোগুলো সরিয়ে ফেলবে দেখুন এই যে চুক্তি হলো যুদ্ধবিরতির এর সঙ্গে যুক্তরাষ্ট্র একটা চিঠি জড়িয়ে দিয়েছে যেখানে লেখা আছে চুক্তি ভঙ্গ করলে ইসরায়েল আক্রমণ করতে পারবে এখন দেখুন এই যে ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে শান্তি চুক্তি হলো এবং এই জায়গায় কিন্তু আইডিএফ বা ইসরায়েলের পক্ষ থেকে তুরস্কের মধ্যস্থতায় হামাসের সঙ্গেও যে কোনো দিন তারা শান্তি চুক্তি এই জায়গায় করবে যুদ্ধবিরতি করবে এই পুরো জিনিসটা কিন্তু কোনো পারমানেন্ট সমাধান নয় বরঞ্চ এই যুদ্ধক্ষেত্র আরও যে শক্তিশালী ভঙ্কের রূপ নেবে তার রিলোড প্রক্রিয়া দেখুন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিপুল পরিমাণের আরও অস্ত্র ইসরায়েলকে পাঠানো দরকার তবে যুক্তরাষ্ট্রের বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন জো বাইডেন তার হাতে সেই ক্ষমতাটা নেই ইউএস কংগ্রেস থেকে নতুন করে অস্ত্র সাপ্লাই দেওয়ার বিল যে তিনি পাশ করবেন সেটা করার জন্য যে ইলেকট্রাল পাওয়ার দরকার সেটা কিন্তু জো বাইডেনের হাতে নেই সেটা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের হাতে আর দুই মাস পর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছেন আর সেটা ক্যালকুলেশন করেই কিন্তু দুই মাসের এই যুদ্ধবিরতি করা হয়েছে মানে দুই মাস পর আরো শক্তিশালী যুদ্ধ আমরা দেখতে চলেছি বন্ধুরা এই সার্বিক বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা আজকের মতো বিদায়ী নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ